ईस्ट बेंगल रेजिमेंट जयदेवपुर सैयदपुर ब्राह्मणबाड़िया चट्टग्रामे विद्रोह करे इतिमध्ये मुक्तियुद्धे सूचना करेछे। मुक्तियुद्धेर प्रारम्भिक विषय दुई एकटि कथा बोलते चाई। स्वाधीनतार अव्यवहित पर थेकेई मुक्तियुद्धेर इतिहासके वितर्कित करा हच्छे एवं इतिहासेर এই যে ভুল ইতিহাস তারা চাপিয়ে দিচ্ছে জনগণের উপরে এটি অত্যন্ত উদ্দেশ্যমূলক। এই ইতিহাস বিকৃতির শিকার সারা দেশবাসী। মার্চ মাসে 30 তারিখে বিদ্রোহ করার পর পুরো এপ্রিল মাস আমি বেনাপোল এলাকায় পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিলাম। 17 এপ্রিল তারিখে বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায়, যেটি মুজিবনগর নামে পরিচিত। আমি সেখানে উপস্থিত থাকার সৌভাগ্য আমার হয়েছিল। সেখানেই দেখা হলো শুধু সিলেটের নয়, বাংলাদেশের কৃতি সন্তান মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কর্নেল আতাউল গনি ওসমানীর সাথে। তিনি আমাকে অভিনন্দন জানালেন যশোরে বিদ্রোহ করার জন্যে এবং বললেন যে পরশু দিন অর্থাৎ দুদিন পরেই তিনি বেনাপোলে আমার ডিফেন্সে সৈনিকদের সাথে মিলিত হবার জন্য আসবেন। 19 এপ্রিল তারিখে কর্নেল ওসমানী বেনাপোলে আমার রক্ষণ গৃহে পদার্পণ করেন। আমাকে নির্দেশ দিলেন 600 ইয়াং ছেলেদেরকে রিক্রুট করে প্রথম বেঙ্গলকে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়নে রূপান্তরিত করার জন্য। পরবর্তী 2 দিনে আমি 600 ছাত্রকে রিক্রুট করি যশোর কুষ্টিয়ার সীমান্ত অঞ্চল থেকে। তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা তাদেরকে নিয়ে যাই মেঘালয়ের তেলডানা নামে একটি জায়গায়। জুন মাসে প্রথম ইস্ট বেঙ্গল, তৃতীয় ইস্ট বেঙ্গল এবং অষ্টম ইস্ট বেঙ্গল নিয়ে গঠিত হয় মুক্তিবাহিনীর প্রথম ব্রিগেড জেড ফোর্স, যার কমান্ডার ছিলেন তৎকালীন মেজর পরবর্তীকালে মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1.5 মাসের ট্রেনিং এর পর এই জেড ফোর্স এক দুঃসাহসী বাহিনীতে পরিণত হয়। সিলেট ময়মনসিংহ বৃহত্তর সিলেট এলাকাতে জেড ফোর্স অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করে। এখানে বলা যায়, উল্লেখ করা যেতে পারে, মুক্তিযুদ্ধে যতগুলো ভয়াবহ যুদ্ধ হয়েছে প্রত্যেকটাতে অংশগ্রহণ করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স। সাহসিকতা পূজক বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড সবচেয়ে বেশি পেয়েছি আমরা, আমাদের শহীদের সংখ্যাও সর্বাধিক। আমি যে 600 সৈনিককে রিক্রুট করেছিলাম আমার ব্যাটালিয়নের জন্য, এদের 100 জন সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে। মেঘালয়ে 1.5 মাস ট্রেনিং এর পর এই আমাদের তরুণ সৈনিকেরা দুঃসাহসী যোদ্ধায় পরিণত হয়েছে। এরপর তাদেরকে বিভিন্ন রণাঙ্গনে নিয়োগ করা হয়েছে পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে। ময়মনসিংহের কামালপুর নামে একটি শত্রু ঘাঁটি ছিল, সেখানে আমরা 31 অগস্ট তারিখে আক্রমণ করি 2টি কোম্পানি নিয়ে। এই 2 কোম্পানির অধিনায়ক ছিল ক্যাপ্টেন সালাউদ্দিন, একটির অধিনায়ক, অপরটির অধিনায়ক আমি। এই যুদ্ধে পাক বাহিনীর অনেক ক্ষয়ক্ষতি হয়, আমাদেরও 96 জন হতাহত হয়। আমার বন্ধু ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ এখানে শহীদ হন। এই আক্রমণটি মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচাইতে ভয়াবহ আক্রমণ। শত্রুর বালুচ রেজিমেন্ট, তারা বাংকার, কংক্রিটের বাংকার, তার উপরে মর্টারের গোলা বা ফিল্ড গানের গোলা পড়লে কোনো ক্ষতি হয় না, খুব ভারী কামানের গোলা পড়লে কিছুটা ক্ষয়ক্ষতি হয়। গোলন্দাজ বাহিনী বা কামানের সাহায্য ছাড়া এই ধরনের আক্রমণে সাফল্য লাভ করা অসম্ভব। আমরা কামানের সাহায্য ছাড়াই সুইসাইড স্কোয়াড হয়ে এই ভয়াবহ আক্রমণে সামিল হয়েছিলাম, যার জন্য আমাদের প্রায় 96 জন ক্ষয়ক্ষতি হয়।
এই যুদ্ধে সালাউদ্দিন শহীদ হয়েছে, আমিও এই যুদ্ধে আহত হয়েছিলাম। শত্রু ঘাঁটির কিছুটা দখল করো, যেহেতু আমরা দুজন কমান্ডারই যুদ্ধক্ষেত্র থেকে আমাদেরকে নিয়ে আসা হয়েছে, সেই জন্য আমরা এলাকা দখল করেও ছেড়ে দিতে বাধ্য হয়েছি। এরপর আমাদেরকে মাসখানেক পরে নিয়ে আসা হয় বৃহত্তর সিলেট এরিয়াতে। জেড ফোর্সের তিনটি ব্যাটালিয়ন, প্রথম ইস্ট বেঙ্গল, তৃতীয় ইস্ট বেঙ্গল এবং অষ্টম ইস্ট বেঙ্গল, এই সিলেটে প্রথমে কর্নেল ওসমানি নিজেই আমাদেরকে ব্রিফ করলেন যে বিভিন্ন চা বাগানে, সেখানে চা বাগানগুলো পুরোদমে চলছে এবং চা রফতানি করে পাকিস্তান সরকার অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং এটি অস্ত্র কেনার কাজে, যে অস্ত্র মুক্তিবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হয় সেই অস্ত্র কেনার কাজে পাকিস্তানিরা ব্যবহার করে। সুতরাং তিনি নির্দেশ দিলেন এই এলাকায় যতগুলো চালু চা বাগান আছে সবগুলোকে ধ্বংস করতে হবে। আমরা তিনটি ব্যাটালিয়নে ভাগ করে এই এলাকার সীমান্তবর্তী চা বাগানগুলোকে অকেজ করে দেই। আমি নিজেই চম্পারা এবং নূরজাহান এই দুটি চা বাগান ধ্বংস করি। ধামাই নামে একটি চা বাগানে পাক বাহিনীর সাথে সরাসরি যুদ্ধ হয়, অষ্টম ইস্ট বেঙ্গলের তরুণ ক্যাডেট এমদাদ হোসেন সেখানে শহীদ হন। এছাড়াও শ্রীমঙ্গল রেল স্টেশনে অক্টোবরের প্রথম দিকে আমি একটি সেনা দল নিয়ে রেইড করি এবং সেখানে রেল স্টেশনে অবস্থানকারী পাক বাহিনীর অনেক ক্ষয়ক্ষতি সাধন করি। এরপর আমরা যোগীগঞ্জের বিপরীতে ভারতীয় সীমান্তে আমবাসার নামে একটি জায়গায় অবস্থান করি। সেখানে ধলই নামে একটি বর্ডার আউটপোস্ট আছে, সেখানে ভয়াবহ যুদ্ধ হয়। এই যুদ্ধে ভারতীয় বাহিনী প্রথমবারের মতো অংশগ্রহণ করে। সেখানে ভারতীয় বাহিনীর প্রায় 300 সৈনিক নিহত হয় প্রথম দিনে। আমাদের পক্ষে বীর শ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান, তিনিও এই দলের যুদ্ধে শহীদ হন। ইন্ডিয়ান ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার ইয়াদব এই ভয়াবহ যুদ্ধে আহত হয়ে শত্রুর ঘাঁটির কাছে পড়ে থাকেন। আমাদের একটি প্ল্যাটুন গিয়ে ভারতীয় ব্রিগেড কমান্ডারকে উদ্ধার করে নিয়ে আসে। পরের দিন আবার বিপুল সংখ্যক সৈন্যবাহিনী নিয়ে আবার ভারতীয়রা সেখানে আক্রমণ করে। তুমুল যুদ্ধের পর এই দলই বিওপি তারা দখল করে। ভারতীয় বাহিনীর প্রায় 4 অফিসার মৃত্যুবরণ করে, পাকিস্তানিদের ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি ছিল। 21 নভেম্বর তারিখে আপনারা কাগজের পত্রে দেখতে পারেন যে 3রা ডিসেম্বর 1971 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে অফিসিয়ালি যুদ্ধ শুরু হয়, একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু প্রকৃতপক্ষে 21 নভেম্বর তারিখে ভারতীয় বাহিনীর প্রত্যেকটি সেক্টরে পাকিস্তানি দুর্গের উপর আক্রমণ চালায়। সেই আক্রমণে আমরা মুক্তিবাহিনীর সদস্যরাও সামিল হই। 21 নভেম্বর তারিখে গৌরীপুরে যোগীগঞ্জের 8 গ্রামে ভয়াবহ যুদ্ধ হয়। ভারতীয় 4-5 গুর্খা ব্যাটালিয়ন অনেক ক্ষয়ক্ষতি স্বীকার করে সেই 8 গ্রাম দখল করে। পাশে একটি ঘাঁটি ছিল 4 গ্রাম, 4 গ্রাম ইন্সপেকশন বাংলায়, যারা এখানে যোগীগঞ্জের লোক থাকে তারা হতে বলতে পারবেন। সেই ইন্সপেকশন বাংলা 4 গ্রামে ভারতীয়দের আক্রমণ করার কথা ছিল, কিন্তু তারা এত ক্ষয়ক্ষতি হয় 8 গ্রামে যে তারা আক্রমণ করতে সম্ভব হয়নি। ভারতীয় ডিভিশন কমান্ডার মেজর জেনারেল গনবালজরেস, তিনি আমাদের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানকে বললেন 4 গ্রাম দখল করার জন্যে। জিয়া আমাকে হেডকোয়ার্টারে ডেকে বললেন, হাফিজ, ভারতীয়দের সামনে আমাদের আর মুখ থাকে না, এই জায়গা আমাদের আক্রমণ করে দখল করতে হবে, আমাদের দেশ স্বাধীন করার জন্য এরা জীবন দিচ্ছে, আমাদেরও তো কিছু করতে হবে এখন। বললাম ঠিক আছে স্যার। পরদিন আর্লি মর্নিং আমি 4 গ্রাম আক্রমণ করে সেটি দখল করি। সেখানে ভারতীয় পাঠান থল স্কাউটরা সেই রক্ষণ হয়েছিল, তারা একসময় পালিয়ে যায়, 4 আহত হয়।
আর একটা মজার ঘটনা হলো, একটা খুঁটির সাথে জকিগঞ্জের এক রাজাকারকে তারা বেঁধে রেখে গিয়েছে। সেখানে একটা চিঠি লিখে গেছে ইংরেজি ভাষায়, পাকিস্তানি কমান্ডার লিখে গিয়েছে, দে আর ট্রেটার্স, সর্ট দেম আউট, অর্থাৎ এগুলো বিশ্বাসঘাতক, এদেরকে খতম করো। ওদের সাথেই 9 মাস যুদ্ধ করলো রাজাকার, কিন্তু পালিয়ে যাওয়ার সময় ওকে নিয়ে যায় না, এবার খুঁটির সাথে বেঁধে রেখে গিয়েছে। এই 4 গ্রাম দখল করার পর আমরা কানাইল ঘাটের দিকে আক্রমণ এগোতে লাগলাম এবং কানাইল ঘাট 2-3 দিন পরে শত্রুমুক্ত হলো। ডিসেম্বরের 5 তারিখে এরকম বিকেলবেলা আমাদের কমান্ডার কর্নেল জিয়া, প্রথম ইস্ট বেঙ্গলের সিও মেজর জিয়াউদ্দিন এবং আমরা 3 জন মিলে প্ল্যান করলাম যে সিলেট শহরে আমরা সবাই আগে পৌঁছব, মিত্রবাহিনীর আগে আমরা সিলেট শহরে প্রবেশ করতে চাই। আমাদেরকে তখন ভারতীয় বাহিনীর থেকে নির্দেশ দেওয়া হলো যে সিলেটের কাছাকাছি একটি এলাকাতে খাদিম নগরের আশেপাশে 5-5 গুর্খা ব্যাটালিয়ন নামে 800 সৈনিকের একটি ব্যাটালিয়নকে হেলিকপ্টারে ড্রপ করা হবে। আমরা হাওড়ের মধ্যে দিয়ে যুদ্ধক্ষেত্র এড়িয়ে এই গুর্খা ব্যাটালিয়নের সাথে সংযোগ স্থাপন করতে হবে। যে আমাকে দায়িত্ব দিলেন একটা রুট সিলেক্ট করার জন্য, যাতে করে আমরা, তখন যুদ্ধ হচ্ছে চোরখাই, দরবস্ত এবং খাদিমনগর এলাকাতে পাকিস্তানিরা ডিলেইং ব্যাটল চালাচ্ছে, আমরা এই 3টি যুদ্ধক্ষেত্র এড়িয়ে সিলেটের কাছাকাছি মিত্রবাহিনীর সাথে যোগাযোগ করতে হবে, যাদেরকে হেলি ড্রপ করা হয়েছে। আমাকে রেকি করতে পাঠানো হলো। আমি চুরখাই সিলেট শহরে পাকা সড়ক, তার কাছে সন্ধ্যাবেলা 6 জন সৈনিক নিয়ে গিয়ে তখন এলাকা ছেড়ে পালিয়েছে, গ্রামগঞ্জে কোনো মানুষ নাই, একটি সেফ এলাকা নির্ধারণ করলাম সিলেটে আসার জন্যে। কানাইঘাট থেকে আমাদের সাথে যুক্ত হলো আরও 300 সৈনিক, একজন লেফটেন্যান্ট কর্নেল তখন ক্যাডেট মুদাসর আর একজন সেকেন্ড লেফটেন্যান্ট জহির, তারা 300, আমরা প্রথম ইস্ট বেঙ্গলের 800, 1100 সৈনিক নিয়ে সিলেটের উদ্দেশ্যে আমরা অনুপ্রবেশ করে যাত্রা করলাম, মিলিটারি পরিভাষায় যার নাম ইনফিল্ট্রেশন। যেহেতু আমাদেরকে হাওড় এবং বনং জঙ্গলের মধ্যে দিয়ে অপ্রচলিত পথ ধরে যেতে হবে, সেই জন্য আমরা আমাদের 3 দিনের চিড়াগুড় আমাদের পিঠে হ্যাভারস্যাকে নিয়ে নিলাম, আমাদের যে অ্যামুনিশন গোলাগুলি সেগুলো হ্যাভারস্যাকে নিয়ে নিলাম, এবং তারপর এই অপ্রচলিত পথ ধরে কানাইঘাট থেকে মেইন রোড, চোরখাই এলাকাতে মেইন রোড ক্রস করে আমরা চা বাগানের মধ্যে প্রবেশ করলাম। আপনারা যারা শিক্ষিত জন, আপনারা মাও সেতুংয়ের লং মার্চের কথা শুনেছেন, বাংলাদেশে 1971 সালে একটি লং মার্চ অনুষ্ঠিত হয়েছিল যার নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। সেই লং মার্চ আমাদের জীবনের স্মরণীয় ঘটনা। আমরা এই 1100 সৈনিক পিঠে খাবার দাবার নিয়ে সারা রাত হাওড়ের মধ্যে দিয়ে সিলেটের দিকে এগোচ্ছি, এবং সিঙ্গেল লাইনে 1100 লোক হাঁটলে বহু দূর থেকে দেখা যায়, বিমান থেকে দেখা যায়, সেই জন্য দিনের বেলা আমরা জঙ্গলে লুকিয়ে থাকতাম, সারা রাত হাঁটতাম। সারাদিন হাঁটার পর, সারা রাত হাঁটার পর অত্যন্ত ক্লান্ত থাকতাম, পিঠে আমাদের বোঝা রয়েছে। কর্নেল জিয়াউর রহমানের একটা মিলিটারি ম্যাপ ছিল 8 ফুট বাই 8 ফুট, তার একটি পলিথিনের কভার ছিল, দিনের বেলা গাছের নিচে সেই ম্যাপ কেসটি বিছিয়ে কর্নেল জিয়া, ক্যাপ্টেন অলি আহমদ এবং আমরা 3 জন দিনের বেলা ঘুমাতাম ওটাতে। মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে পাশে নিদ্রামত্ত ব্যক্তির দিকে তাকিয়ে কখনো কল্পনাও করি নাই যে এই ভদ্রলোক, এই সাহসী সৈনিক 4 বছর পরে বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন।
সেটি বাংলাদেশে ঘটেছে আল্লাহর ইচ্ছা। আমরা চিকনাগুল কালাগুল এইসব টি গার্ডেন পার হয়ে চার দিন ধরে হাঁটছি, চতুর্থ দিনে আমাদের কোনো খাবার নেই। আমাদের সাথে একজন ভারতীয় মেজর আছে, তার সাথে বেতার যন্ত্র আছে। চা বাগানের মধ্যে বেতার যন্ত্র কাজ করছিল না জঙ্গলের কারণে, অব্যবহৃত চা বাগান। তো এই চার দিন চলার পর আমি সিলেটে কোনোদিন আমরা কেউই আসিনি আগে, হঠাৎ দেখা গেল চা বাগান পাতলা হয়ে এসেছে, সামনে একটা সাদা বিল্ডিং দেখা যায়। তো আমরা বুঝলাম যে সিলেটের কাছাকাছি আছি। পরবর্তীকালে জেনেছি ওই সাদা বিল্ডিংটা যেটা ছিল পাকিস্তানিদের একটা ঘাঁটি, সেটি এমসি কলেজের প্রিন্সিপালের বাসভবন। সেখানে বিভিন্ন কংক্রিট বাংকারে পাকিস্তানি বাহিনীর রিয়ার এলিমেন্ট তারা অপেক্ষা করছিল। 14 ডিসেম্বর সকালবেলা সূর্য ওঠার পরপর আমরা সেই টিলার উপরে গেলাম, সামনে দেখি একটা বিল্ডিং যেটি বলেছি এমসি কলেজের প্রিন্সিপালের বাসা। তখনও যুদ্ধ চলে 8 মাইল বাইরে খাদিমনগর এলাকায়। মুক্তিবাহিনী যে শহরের ভিতরে প্রবেশ করে গেছে সিলেটে, এটা পাকিস্তানিরা কল্পনাও করতে পারে নাই, কারণ আমরা অপ্রচলিত পথ ধরে সিলেটে এসেছি। সকাল হওয়ার পর পাকিস্তানিরা নিশ্চিন্ত, যুদ্ধ তো 8 মাইল দূরে হচ্ছে, শীতের কারণ তারা বাংকার থেকে বের হয়ে রোদ পোহাচ্ছে, আমাদেরকে দেখছে। আমরা ট্রেঞ্চ খোঁড়ার চেষ্টা করছি, চিৎকার করে আমাদের পরিচয় জানার চেষ্টা করে। পাঞ্জাবি ভাষায় বলে, কি গাল প্রা, কি করছো থে, কি হয় তানো, তোমরা কি করছো ওখানে, তোমরা কারা? আমরা তো জানি আমরা কারা। আমরা জবাব না দিয়ে দ্রুত ট্রেঞ্চ খোঁদার কাজে মনোনিবেশ করলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যে ওরা বসে গেল। আমাদের চেহারা ছিল, যদিও চাইনিজ রাইফেল হাতে, খাকি পোশাক, তবুও তারা আমাদের চেহারা দেখে বলছে তো এটা তো মুক্তিবাহিনী। সেই 14 ডিসেম্বর সকাল 9টার থেকে বিকাল 4টা পর্যন্ত সারাদিনে 5-6টা আক্রমণ সেই পাক বাহিনী এমসি কলেজ এলাকায় আমার কোম্পানির উপরেই আক্রমণ করে। আমরা 4টা কোম্পানি সেখানে ছিলাম, জেনারেল জিয়াব তার ব্রিগেড হেডকোয়ার্টার নিয়ে আধা মাইল পিছনে ছিলেন। প্রত্যেকটি আক্রমণ আমার কোম্পানির উপর পড়ে এবং আমরা তখনও পরীক্ষা খনন করতে পারিনি। সৈনিকের ডিফেন্সের প্রধান অস্ত্র হলো দ্রুত ডিগিন করে পরীক্ষা খুঁড়ে পজিশন নিতে হয়। তা আমাদের হাঁটু পর্যন্ত খোঁড়া হয়েছে, আমরা সিকিউর না। এই সময় আমাদের উপরে মুহুর মুহুর আক্রমণ আসতে থাকে, যার ফলে আমারও 14 জন শহীদ হয়। আমার দুঃসাহসী প্লাটুন কমান্ডার সুবেদার ফয়েজ বীরোত্তম এই যুদ্ধে শহীদ হন এবং একটি কোম্পানিতে 2টা মেশিন গান থাকে, আমার 2টি মেশিন গানের কমান্ডার তারাও এই যুদ্ধে, নুরুন্নবী এবং বাচ্চু মিয়া, দুঃসাহসী সৈনিক তারা, সবল দেহী, তারাও এই যুদ্ধে শহীদ হন। কিন্তু তাদের প্রত্যেকটা আক্রমণ আমরা ফিরিয়ে দেই, তাদেরও প্রায় 40 জন নিহত হয়। আমরা একটু উঁচু জায়গায় ছিলাম, দেখতে পাচ্ছিলাম, এই আক্রমণ আমরা সফলভাবে প্রতিরোধ করি। বিকেলের দিকে ভারতীয় মেজর আমাকে বলে যে আমার বেতার যোগাযোগ স্থাপন করা হয়ে গেছে, আমার আর্টিলারি গোলা তারা ফেলবে কিনা এমসি কলেজের প্রিন্সিপালের বাসায়। আমি বললাম যে আমরা তাদের সাথে হাতাহাতি যুদ্ধ হচ্ছে, এখন গোলা ফেললে আমার উপরেই এই গোলা পড়তে পারে। আমি বললাম যে বিমান আক্রমণ করা যায় কিনা। আধা ঘন্টা পরে 2টি ভারতীয় জেট বিমান এসে এই এমসি কলেজের প্রিন্সিপালের বাড়িতে যতগুলো বাংকার ছিল 15 মিনিট ধরে মুহুর মুহুর রকেট নিক্ষেপ করে সেগুলোকে উড়িয়ে দেয় এবং পাকিস্তানিদের যত চিল্লাচিল্লি শোর গোল, ওই বিমান আক্রমণের পর স্তব্ধ হয়ে যায় তারা। বিমান আক্রমণ অত্যন্ত ভয়াবহ। আমি এতক্ষণ যেটি বললাম শুনতে হয়তো আপনাদের ভালো লাগছে, সিনেমা হলে দেখলে আরও চমৎকার মজা লাগে এয়ারকন্ডিশন হলে বসে দেখতে, কিন্তু যুদ্ধক্ষেত্রে 71-এ সে সকাল থেকে সারাদিন আমার কী অবস্থা হয়েছে চিন্তা করতে পারেন। 14 জন শহীদ, মুহুর্মুহু গুলি, এই বিমান আক্রমণ এসে পাকিস্তানিদেরকে একেবারে সাইলেন্স করে দেয় এবং 15 তারিখ সকালে তারা আমাদেরকে জানায় যে তারা সারেন্ডার করতে প্রস্তুত আছে। এই যে কানারঘাট থেকে সিলেট পর্যন্ত এই যে লং মার্চ জেড ফোর্স কমান্ডার জিয়াউর রহমানের নেতৃত্বে, এটি আমাদের অনেকের জীবনেই অত্যন্ত স্মরণীয় ঘটনা। আমি এর আগেরবার যখন সিলেটে এসেছিলাম, আবুল কাইর শাহিনকে নিয়ে সিলেট এমসি কলেজের প্রিন্সিপালের বাড়িতে গিয়েছিলাম, বাড়িটা বন্ধ বলে আমি দেখতে পারিনি, তবে সেখানে
একটা ট্যাবলেট দেখলাম শ্বেত পাথরের, আমার প্লাটুন কমান্ডার সুবেদার ফয়েজের নাম সেখানে রাখা আছে, জানি না কবে কারা এটা এসে বসিয়েছে। মুক্তিযুদ্ধের এই যে ভয়াবহ পর্যায়, গৌরীপুরে যে যুদ্ধটি, গৌরীপুরে 28 নভেম্বর তারিখে একটি যুদ্ধ হয় কানাইনঘাটের আগেই, যুদ্ধ কি ভয়াবহ, সৈনিকের জীবন কেমন সেই সম্পর্কে একটু ধারণা দিই আপনাদেরকে। আঠাইশে নভেম্বর তারিখে সিলেটে অবস্থানরত পাক বাহিনীর 31 পঞ্জাব রেজিমেন্ট আমার ব্যাটালিয়ন প্রথম ইস্ট বেঙ্গলের উপর আক্রমণ চালায় 2টি কোম্পানি নিয়ে। গৌরীপুরে আর্লি মর্নিং তারা আক্রমণ করে, তাদের 80 জন নিহত হয় আমাদের হাতে, তাদের কমান্ডার মেজর সরওয়ার নিহত হয়, 26 জন পাঞ্জাবি সৈনিককে জীবিত আমরা বন্দি করি। এই যুদ্ধে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এবং আমি, আমরা একই বাংকারে প্রায় 2 ঘন্টা ছিলাম। এখানে জিয়াউর রহমানের আসার কোনো প্রয়োজন ছিল না, তিনি ব্রিগেড কমান্ডার হিসাবে আরও 3 মাইল পিছনে থাকতে পারতেন। আমি তাকে বললাম, স্যার আপনি এখানে এসছেন কেন? তিনি বলেন, তোমরা এখানে যুদ্ধ করছো, জীবন দিচ্ছ, কত আর পিছনে থাকবে, তাই চলে এসছে তোমাদের সাথে। তিনি একজন সাহসী পুরুষ ছিলেন, প্রকৃত কমান্ডার ছিলেন, ব্যক্তিগত এক্সাম্পল দিয়ে সৈনিকদের সামনে নিজের নেতৃত্ব ফুটিয়ে তুলেছেন। এই যে 31 পাঞ্জাবের সাথে যখন যুদ্ধ হয়, আমাদের সাথে গোলন্দাজ বাহিনী ছিল, ভারতীয় বাহিনীর গোলন্দাজ বাহিনীর কামাল 3-4 মাইল পিছনে থাকে, আমরা তাদেরকে গোলা ফেলার নির্দেশ দেই বেতার সেটে মাধ্যমে, সেটার একটা মিলিটারি প্রসিডিওর আছে। তো গোলন্দাজ বাহিনীর গান পজিশনের সাথে আমাদের যারা কমান্ডার 5-6 জন ব্যাটালিয়ান কমান্ডার পদাতিক সৈনিকদের বেতার সেটে কথোপকথন হচ্ছে, কত ড্রামেটিক কনভারসেশন একটা আপনাদেরকে শোনাই। এ কোম্পানির উপরে আক্রমণ এসেছে, কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুর রহমান দিনাজপুরের বাড়ি, সে আমার খুব প্রিয় বন্ধু ছিল, ওয়ান রাউন্ড গান ফায়ার মানে 6টা কামান থাকে, 6টা গোলা আসবে, সাথে সাথে 6টা কামানে গোলা আক্রমণরত পাঞ্জাবি সৈনিকদের উপর পড়ল। মাহবুব খুব খুশি, সৈনিকরা ধ্বংস হয়ে গেছে গোলাতে, সে আবারও ওয়েল এস্টেটে বলতেছে, ওয়েল ডান অন টার্গেট রিপিট, মানে খুব সুন্দর ফায়ার করেছ, শত্রু ধ্বংস হয়েছে, আবার গোলা বর্ষণ করো। আবার 6টা কামানের গোলা ভারতীয় কামান থেকে নিক্ষিপ্ত হল, পাকিস্তানিদের 1টা মাত্র কামান, তারা 1টা মাত্র গোলা ফায়ার করেছে, ওই গোলাটাই ক্যাপ্টেন মাহবুবের 10 গজের মধ্যে পড়ে গেল এবং ক্যাপ্টেন মাহবুব ওইখানে শহীদ হন। এই এক মুহূর্তে যিনি বলতেছেন ওয়েল ডান, পর মুহূর্তে তিনি নিস্তব্ধ নীরব ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেছেন। এই হলো সৈনিকের জীবন। গৌরীপুরের যুদ্ধের পর পাক বাহিনীর মনোবল একেবারে ভেঙে পড়ে, তারা দ্রুত সিলেটের দিকে পশ্চাদ প্রসারণ শুরু করতে থাকে। তার পরবর্তী ঘটনা আমাদের সেই অবিস্মরণীয় লং মার্চ এবং 14 তারিখ এমসি কলেজের যুদ্ধ, 15 তারিখে পাকিস্তানিদের সারেন্ডারের কথা ইতিমধ্যে বলেছে, পাকিস্তান সারা বাংলাদেশে পাকিস্তানিরা সারেন্ডার করেছে 16 ডিসেম্বর তারিখে, সিলেটে সারেন্ডার হয় 17 ডিসেম্বর তারিখে। পাকিস্তানি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার ইফতেখার রানা যৌথ বাহিনীর কাছে এখানে সারেন্ডার করেন, আমাদের পক্ষ থেকে কর্নেল জিয়াউর রহমান সেই অনুষ্ঠানে ছিলেন। 16 ডিসেম্বর আরেকটি কথা বলে নিই, এই যে চা বাগানের মধ্যে দিয়ে আসি, চা বাগানের মধ্যে ম্যাপ রিডিং করে লক্ষ্যপথে পৌঁছানো অত্যন্ত ডিফিকাল্ট, 2-1টা মাঝে মাঝে পাহাড়ি বা স্থানীয় 2-1জন লোককে পাওয়া যায়, নেহাত গরিব মানুষ, তাদেরকে যে জিজ্ঞেস করবো সিলেট কোন দিকে, এ তো দেখি আমার ভাষাই বোঝে না। আমাদের এই বিরাট বাহিনীতে 1জন মাত্র সিলেটি ছিল, তার নাম ক্যাপ্টেন নূর চৌধুরী, তার নামের আর ব্যাখ্যা দিতে চাই না। তো নূর আমাদেরকে, নূর সেই ইন্টারপ্রেটারের কাজ, দোবাসীর কাজ করত, কিতারে বাবা সিলেট কোন দিকে এসব জিজ্ঞেস করতো আর কি। তখন সিলেটে কোনোদিন আসিও নাই, সিলেটের ভাষাও জানি না,
এখন দিন রাত চষ্ট প্রহর আমি সিলেটের উপরে থিসিস লিখে দিতে পারবো, পিএইচডি নেওয়ার মতো। গত 50 বছরে এই উন্নতি আমার হয়েছে, সিলেটি ভাষায় দক্ষতা জমেছে। কিভাবে জন্মেছে আপনারা জানেন হয়তো। 16ই ডিসেম্বর 3:30 সময় আমরা এই সিলেট সার্কিট হাউসে অবস্থান করছি। এই সময় দেখি আমাদের প্রধান সেনাপতি কর্নেল ওসমানী এলেন। আমি বললাম স্যার আমি সার্কিট হাউসে গেটে তাকে রিসিভ করলাম। আমি বললাম স্যার আজকে তো সারেন্ডার করছে ঢাকায়, তো আপনি এখানে কেন? উনি বললেন মাই বয় এখানে আসতে পেরেছি, এটাই তো অনেক ভাগ্যের কথা। আসার পথে হেলিকপ্টারে গুলি করেছে পাকিস্তানিরা, আমার হেলিকপ্টার ফুট হয়ে গেছে, আমার সঙ্গী কর্নেল রব আহত হয়েছেন, এখানে আসতে পেরেছি এটাই তো ভাগ্য। তিনি আমাদের সাথে বসে এক কাপ চা খেয়ে তার বাড়িতে চলে গেলেন। 4:30 সময় তারা সারেন্ডার করল। এই সারেন্ডার অনুষ্ঠান সম্পর্কে আমাদের মুক্তিবাহিনীর সদস্যদের একটা দুঃখ আছে। এই যে সারেন্ডার সেরিমনিটা হলো, পাকিস্তানি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ভারতীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে যে সারেন্ডার করলেন, এই যুদ্ধের ফলে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা যুদ্ধ করেছি 8 মাস 10 দিন, তারা যুদ্ধ করেছে মাত্র 15 দিন, কিন্তু সেই সারেন্ডার ডকুমেন্টে মুক্তিবাহিনীর কোনো সেনাধ্যক্ষের সই নেই। আমাদের পক্ষ থেকে গ্রুপ ক্যাপ্টেন খন্দকার সেখানে গিয়েছিলেন, তাকে বসার একটা চেয়ার পর্যন্ত দেওয়া হয় নাই, এতই অনুদার তারা ছিল। যুদ্ধ শুরু করলাম আমরা, শেষ করলাম আমরা, মিত্রবাহিনীর আগে সিলেট দখল করেছি আমরা, আমাদের প্রতিনিধি সেই সারেন্ডার সেরিমনিতে নাই। এখন এটিকে তারা দেখায় ভারত পাকিস্তানের যুদ্ধ, বাঙালি জাতি যে কত বড় আত্মত্যাগ, 71-এর মুক্তি ছিল জনতার যুদ্ধ, জনগণের যুদ্ধ। একটা সামরিক বাহিনী আরেকটা সামরিক বাহিনীর সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু বর্বর পাকিস্তানিরা আমাদের জাতিকে আক্রমণ করেছে, সেই জন্যই তাদের পরাজয়। আমাদের পুরো জাতি যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। আজকে স্বাধীনতার কৃতিত্ব যারা নিতে চান তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলি। অনেক সংগ্রামের কথা আমাদেরকে শোনানো হয়। 1947 সালে ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্রের জন্ম হলো। তারপর থেকে পূর্বাঞ্চলের মানুষ যে সংগ্রাম করেছে, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন জনাব শেখ মুজিবুর রহমান, তারা সংগ্রাম করেছেন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্যে। পাকিস্তানের কাঠামোতে পশ্চিম পাকিস্তানিরা যে সুযোগ সুবিধা পাবে আমরাও যেন সেই সুযোগ সুবিধা পাই, এই জন্যই তাদের সংগ্রাম। স্বাধীনতার কথা কেউ কখনো উচ্চারণ করেন নাই। যেখানে দেশটা কিভাবে স্বাধীন হলো, যেই মুহূর্তে পাকিস্তানিরা 25 মার্চ তারিখে একটি বর্বর ক্র্যাকডাউন করে যত নেতারা ছাত্র নেতা থাকা সবই তো ভারতে পালিয়ে গেলেন। এখানে দেশবাসী ঢাকা শহর ছেড়ে গ্রামে গঞ্জে পালিয়ে যাচ্ছে, কবরে নিস্তব্ধতা নেমে এসেছে বাংলাদেশে, সারা বাংলাদেশে। পাকিস্তানিরা ভেবেছে কেয়ামত পর্যন্ত এইভাবেই তারা শাসন করে যাবে, কিন্তু দেখা গেল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআরের সাহসী সৈনিকেরা বিদ্রোহ করে, মুক্তিযুদ্ধ শুরু করেছে। আমরা যদি বিদ্রোহ না করতাম, মেজর জিয়াউর রহমান যদি স্বাধীনতা ঘোষণা না করতেন, 8ম ইস্ট বেঙ্গল নিয়ে বিদ্রোহ না করতেন, তাহলে মুক্তিযুদ্ধ হতো না, এই দেশও স্বাধীন হতো না, আজও পাকিস্তান থাকত। এই কথা রাজনৈতিক নেতারা আপনাদেরকে বলবে না কখনো, এটি হলো প্রকৃত ইতিহাস। এই দেশের জন্য রক্ত দিয়েছে বহু মানুষ, জীবন দিয়েছে। সুতরাং সময় এসেছে ইতিহাসকে ঠিক করেন। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল গণতন্ত্র, আজকে কোথায় গণতন্ত্র? গণতন্ত্রকে বিলীন করে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা তারা ধ্বংস করেছে, অথচ মুক্তিযুদ্ধের কথা বলে মুখে ফেনা তুলে দিচ্ছে। আমরা এই অবস্থার অবসান চাই। অনেক দিন কাটিয়েছেন নিশিরাতের সরকার, কিন্তু এখন টানেলের শেষে আলোর রেখা দেখা যাচ্ছে, সময় বেশি দিন নাই। ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে বিএনপির বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। সিলেটের বীর সন্তানেরা আপনাদের প্রতি আমার প্রণতি রইল, শুভেচ্ছা রইল, সালাম রইল, ধন্যবাদ।